স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পবাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা মা মেয়ে সহ চারজন নিহত রাজশাহীতে পুলিশ হাসপাতালে টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন চাপাইনবাবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টরে চাপাই বাবা মা মেয়ে সহ চারজন নিহত হয়েছেন রবিবার সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী নওগা মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন আব্দুল মান্নান মন্ডল মরিয়ম জান্নাত নামের এক শিশু কন্যা ও তার মা বিথি এবং বাবা বাবুল আক্তার নিহতদের বাড়ি নওগাঁ জেলায় ওসি জানান আজ সকালে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই শিশু সহ দুজনের মৃত্যু হয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নিহত ওই কন্যা শিশু সন্তানের মা বিথিকে মৃত ঘোষণা করেন পরে আহত বাবুল রামেক হাসপাতালের আট নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটায় মৃত্যুবরণ করেন নিহত বাবুলের নুসরাত জাহান নামের বারো বছরের একটি কন্যা সন্তান রয়েছে নিহত মান্নানের স্বজনরা জানান পরিবারের সদস্যদের বাসে তার শ্বশুরবাড়ি নওগার মান্দায় পাঠিয়ে দিয়ে তিনি মোটরসাইকেল যোগে সেখানে যাচ্ছিলেন পরদিকে নিহত বাবুল তার পরিবার নিয়ে নিয়ামতপুর থেকে রাজশাহীতে ডাক্তার দেখাতে আসছিলেন পথে এ দুর্ঘটনাটি ঘটে ট্রাক্টরটি চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে ফলে ওনাকে ওনার সঙ্গে দেখা হয়েছিল উনি ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কোথায় যাচ্ছেন তো উনি বললেন যে ভাই মান্দায় নগাতে একটা বিয়ের দাওয়াত আছে ওখানে যাব প্রতিমধ্যে কিছুক্ষণ পরে শুনি যে উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন যেটা পর্বতে জানা গেল যে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পর পিছন থেকে আগত একটি মাটি টানা ট্রাক্টর পিছিয়ে দিয়ে যায় এবং সেক্ষেত্রে দুইজন আমার এই মান্নান ভাই সহ আর একজন বাচ্চা স্পট ডেথ মারা যায় আর কি এর পরে গুরুতর আহত হন অপর দিক থেকে আসা একটি ছিল স্বামী স্ত্রী গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেলে সরাসরি ভর্তি করানো হয় এবং এখানে মেডিকেলে আসার পরে তার স্ত্রীটা মারা যায় রাজশাহীতে বিভাগীয় পুলিশ হাসপাতালে টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ সময় বিশেষ অতিথি হিসেবে ভারতের আদিত্য বিরোলা মেমোরিয়াল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রানা ভট্টাচার্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে পুলিশ সদস্যদের ভারতের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ সৃষ্টি হল এখন থেকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীকে সরাসরি পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবা প্রদান করবেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা যা অত্যন্ত আনন্দের তিনি বলেন আগামীতে এর পরিধি আরও বৃদ্ধি করা হবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোজিদ আলী সভাপতিতে অনুষ্ঠানে আরএমপি এর কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের নরডাঙ্গা উপজেলায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা উপলক্ষে বেলা এগারোটার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি উপজেলার সদরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদোস উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল শুকুর সহ কর্মকর্তা বৃন্দ এ সময় বক্তারা বলেন কৃষির উন্নয়নে এবং পর্যাপ্ত ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই এ সম্পর্কে কৃষকদের ধারণা দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয় মেলায় মোট আধুনিক কৃষি স্টল রয়েছে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই মেলা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে নেমে ফাহান রাব্বি নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে মৃত স্কুল ছাত্র উপজেলার হাজিপাড়া গ্রামের রাফিকুল ইসলামের ছেলে ও শিবগঞ্জ নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মৃত রাব্বির বাবা রাফিকুল ইসলাম বলেন দুপুর দুইটার দিকে বাড়ির পাশের পাগলা নদীতে গোসল করতে গেছিল রাব্বি হঠাৎ করে জানতে পারে পানিতে তলিয়ে গেছে সে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মৃতের স্বজনদের মরদেহ দাফনের অনুমতি হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমোহনী পৌর এলাকায় পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে রবিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রিয়াজ মোহাম্মদ সালাহ উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন তার পিতা মোমিন উল্লাহ মারা যাওয়ার পূর্বে ব্যাংকে অনেক টাকা রেখে যান দশ থেকে বারোটি বাস ময়দার মিল বাড়ি ভাড়া কয়েক লক্ষ টাকা আয় ছিল তার পিতার সে নাবালক থাকায় ভগ্নীপতিরা এসব টাকা আত্মসাত করে আজিমসহ অন্যান্য বোন ও ভগ্নীপতিরা প্রভাব বিস্তার করে তার সম্পদের উপর জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে সে বাধা দিলে দখলদাররা তাকে গুম ও খুনের হুমকি দেয় এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করে বর্তমানে সে নিরাপত্তাহীনতায় রয়েছে এ বিষয়ে তিনি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা দাবি করছেন রিয়াজ মোহাম্মদ সালাউদ্দিন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ